ঈদ মোবারক দর্শক, স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত সাত দিনে। বাঙালির যাপিত জীবনে বছরের দুটি ঈদ যে কত গুরুত্বপূর্ণ, সেটি আমরা ঈদের এক সপ্তাহ আগে থেকেই যদি সংবাদপত্র এবং টেলিভিশনের পর্দায় চোখ রাখি, তাহলে স্পষ্ট হয় যে লাখ লাখ মানুষ যে যেভাবে পারে ঢাকা ছাড়ে অথবা বড় শহর ছেড়ে তারা গ্রামের বাড়িতে যায়। সে আসলে কার কাছে যায়? সে যায় তার পরিবারের কাছে। এবং এই যে নানা বাধা বিপত্তি উপেক্ষা করে, ট্রেনের ছাদে, লঞ্চের ছাদে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই যে মানুষ বাড়ি ফেরে, এটি হচ্ছে আমাদের ঈদ, এটি হচ্ছে আমাদের পরিবার। মানুষ আসলে দিন শেষে তার পরিবারের কাছেই ফেরে, ঘরেই ফেরে। তো আজকে এই ঈদের দিনে আমরা এই বিষয়টিকে সামনে রেখে একটু কথা বলতে চাই যে বাঙালির যাপিত জীবনে পারিবারিক যে বন্ধন এবং সেখানে যে উৎসব, বিশেষ করে ঈদ উৎসব, সেটির আসলে চেহারাটা কেমন। এবং আমাদের ঈদ নিয়ে অনেক গল্প আছে, শৈশবের অনেক মধুর স্মৃতি আছে, সেই সব কথা বলবার জন্য আমরা আজকে এমন দুজন মানুষকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের দুজনকে আপনারা আলাদা করেই চেনেন। টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ, এবং তার চেয়ে বড় কথা, তারা দুজনেই আমাদের অত্যন্ত সম্মানীয় এবং শ্রদ্ধেয় মানুষ। আবার একই সঙ্গে তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং একই ছাদের নিচে তারা বসবাস করেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক রহমত আলী, স্যার স্বাগত। আছেন ওয়াহিদা মল্লিক, জলি। আপনাদের সম্পর্কে অনেক গল্প আছে, তো একটা গল্প এরকম যে আপনারা একই শহরে বেড়ে উঠেছেন, সম্ভবত একই পাড়ায়, বা একই পাড়ায় কি না, আলাদা পাড়াটা, একটু আলাদা পাড়াটা, আলাদা সাগর পাড়া, ওদের পাড়ার নাম ঘোড়ামারা, ঘোড়ামারা। আচ্ছা, এবং আপনার বাবা ছিলেন রহমত স্যারের ছাত্র, সরি শিক্ষক, এবং সেই সূত্রেই কি সম্পর্কটা আপনাদের? না, সেই সূত্রে মানে এটা ছাড়াও ওর ছোট বোনের সঙ্গে আমি পড়তাম। আচ্ছা আচ্ছা। ওদের বাসায় মানে আমরা কলেজ যেতাম হচ্ছে আমার বাসা থেকে ওদের বাসায় গিয়ে, তখন ওদেরকে ওকে দেখেছি, কিন্তু তখনও কোনো সম্পর্ক না। ওই বাসাটার একটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে প্রতি পুজোর হচ্ছে পত্রিকা কলকাতা থেকে আসতো, ওইটার লোভে আমি যেতাম, ওর লোভে না, তারপরে দেশ দেশ ওই উপন্যাস পড়ার বাসার কথা বললাম তো আপনাকে একটা ধাঁধা দেই। ও বাবা, এটা কোথায় বলেন? এটা হচ্ছে আমরা এই ছবিটাও নিয়ে আসছে না, এটা হচ্ছে আমরা কৃষ্ণ ইয়েতে গেছিলাম শান্তিপুর, মানে আমার শ্বশুরবাড়ি, মানে শ্বশুরবাড়ি বলতে নদিয়া শান্তিপুরে, 47-এর দেশভাগের আগে, এটা ওদের পূর্বপুরুষের ভিটে আর কি। তো দেখাতে নিয়ে গেছিল বাড়ি, এখনো ওই বাড়িটা ওইরকমই আছে ওরা বলছে, কিন্তু কোনো মানে একটু ভাঙা ভাঙা আর কি, ওই যে এই রং টং করে না যারা আছে, কিন্তু ওই রকমই আছে। লোহার লোহা টোহা গুলো আমার স্বামীর মানে কি বলবো পূর্বপুরুষের ভিটা বলে কালেকশন। আমি এখন খুব ফিরে যাচ্ছে স্মৃতিতে, আমার ফিরে আসছে যে আসলে আমার খুবই ঢং ছিল ছোটবেলায়, মানে ঢং এখন নাই নাকি, ঢং মানে খুব আমার খেলা মানে শাড়ি পরে। ও বাবা, এটা তখন আমি ক্লাস 10-এ পড়ি। আপনি কোনজন? মাঝের জন। ও মাঝের জন, যেহেতু ঢঙ্গি বেশি। এইটা আপনার তরুণের সময়? হ্যাঁ, ইউনিভার্সিটিতে পড়ি। বাহ, এবং সবই কিন্তু সাদা কালো ছবি, সব সাদা কালো ছবি, সাদা কালো ছবি। আমরা পাঁচ বোন এক ভাই, আমি পঞ্চ পাণ্ডবী বলি, রাইট? আমাদের ভাইয়া তো গত হলেন। আচ্ছা আচ্ছা, এক বছর আমার ভাগ্নি আর আমি, তার মানে কত পুরানো খুকু মোনা, ও খুকু কত পুরনো আমার মায়ের সাথে। এটা অসাধারণ ছবি একটা, আমার মা অসাধারণ। যে গল্পটা বলছিলেন যে পরিচয়ের জায়গাটা, আপনাদের দুজন রাজশাহী শহরেই তো, মানে শহরের শহরের পাড়া, হাঁটা পথের পাড়া, হাঁটা পথ, হাঁটা পথের দূরত্ব হাফ কিলোমিটার, হাফ কিলোমিটার। তো এরপরে যখন পরিচয়টা হলো তখন আপনারা কিসে পড়া? পরিচয় তো স্বভাব, কবে হয়েছে বলতে আর পারবো না, কারণ ওই পাড়া মহল্লায় যেটা হয় যাওয়া আসার ভেতরে কথা বলছি। তা ওই রিলেশনটা কখন হলো সেটা হচ্ছে, ও গেছিল আগে পড়তে রবীন্দ্র ভারতীতে,
তো ওর গল্পটা ও বলবে। তা আমি যখন যাব তখন আব্বা ও ছুটিতে এসেছেন, তা আমার আব্বা ডেকে বললেন যে ও তো যাবে, একটু দেখে শুনে রেখো। ওই দেখে শুনে দেখে শুনে রাখার জন্য চির চির জনমের মতো দেখে শুনে রাখো, আমৃত্যু আমৃত্যু দেখে শুনে রাখো। আপনি সেই যে দেখে শুনে রাখার দায়িত্বটা পেলেন তখন কিসে পড়েন আপনি? আমি তো তখন ইউনিভার্সিটি ওখানে অনার্সে পড়ে ভর্তি হয়েছি। ওই বয়সে একটা গুরু দায়িত্ব পেয়ে গেলেন পরিবার থেকে যখন দায়িত্ব। ওর আবার গল্প আছে, ও তো লয়ে পড়তো এখানে। আমার তো আবার কি মানে সাবটেক্সট আছে, সেটা একটু বলা দরকার যে ল থেকে কি করে নাট্য তত্ত্ব না লাগে তো আমি ছোট বাচ্চা মনে করি। ছোট বাচ্চা মনে করার কোনো কারণ নেই, কারণ হচ্ছে যে চুল নাই, বয়স এমনি বোঝা যাচ্ছে না। আমি সেই সময় ছোট বাচ্চা না। আচ্ছা আচ্ছা, যে 25তম আপনাদের ছবির তো শেষ নাই, ফেসবুকে প্রচুর ছবি আছে, কিন্তু এই ছবিগুলো বোধহয় আলাদা আলাদা করে রাখা দরকার। যে ধরেন শৈশব পার্ট, কৈশোর পার্ট, এটা আলাদা করতে হবে, এটা সুইজারল্যান্ডে। হ্যাঁ, এটা বোধহয় আমি ছবিগুলো আবার আসবো। আপনি যে জায়গায় ছিলেন যে কি করে আসলে, আমি তো রাজশাহী ইউনিভার্সিটিতে 76-77 আমি LLB অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। আমার বাড়ির সবাই বলতো যে সবাই যাই কিছুই করুক তুমি উকিল হবা, কিন্তু আমার ওকালতি ভালো লাগতো না পড়তে। উকিল যে হবো সেটাও আরও ভালো লাগতো না, কিন্তু পড়তে হলো পারিবারিক চাপে পড়লাম। পড়তে পড়তে আমার 2-4 বছরের অনার্স ছিল, আমরা ফার্স্ট ব্যাচ অনার্সের রাজশাহী ইউনিভার্সিটি। আচ্ছা, আগে জুরি স্টুডেন্টস ছিল। জি, তো পড়তে পড়তে পড়লাম, ক্রিকেট খেলি, নাটক করি, সবই করি। তো ফার্স্ট পার্ট কমপ্লিট হলো 2 বছর পর পাশ করলাম, সেকেন্ড পার্ট আরও 2 বছর। ফোর্থ ইয়ারে যখন পরীক্ষা হবে, 79-এর কথা বলছি আমি, ফোর্থ ইয়ারে যখন পরীক্ষা হবে তখন আমি ইন্ডিয়া পাকিস্তান টেস্ট খেলা হচ্ছে ইডেন গার্ডেনে। তো সেই ইডেন গার্ডেন টেস্ট খেলায় ওয়াসিম, আমাদের আসিফ ইকবাল উনি রিটায়ার করবেন, তা আমি খুব ভক্ত ছিলাম ক্রিকেটের। তো আসিফ ইকবাল রিটায়ার করবেন ইডেন গার্ডেনে খেলে, লাস্ট খেলা ওটার। তা আমি তখন আমার পরীক্ষা চলছে, তা আমি ভাবছি যে পরীক্ষা তো আবার দিতে পারবো, কিন্তু এই খেলা তো খেলা তো না না এই খেলা বলতে আসিফ ইকবালের খেলা তো দেখতে পারবো। আমি কাউকে কিছু না বলে ভিসা করে সোজা চলে গেলাম কলকাতায় ক্রিকেট খেলা দেখতে। অসাধারণ, ওখানে গিয়ে ক্রিকেট খেলা দেখলাম, যাক আসিফ ইকবাল রান আউট হয়ে গেল, মিয়ানদাদ এবং আসিফ ইকবাল ক্রিজে ছিলেন, রান আউট হয়ে গেলেন, খুব দুঃখ পেলাম, যাক চলে আসলাম। এই সময় কিন্তু আমি নাটক অলরেডি শুরু করে দিচ্ছি ওর বাবার তত্ত্বাবধানে। ওর বাবা তখন আমাকে অলরেডি নাটক করার পারমিশন দিয়েছে। নাটক করার আবার একটা ইতিহাস আছে, আমরা যখন ওনারা আমার বাড়ির পাশেই আমাদের রাজশাহী সাংস্কৃতিক সংঘ, আমাদের নিজস্ব একটা মঞ্চ আছে, ওই মঞ্চেই ওর বাবা নির্দেশনা দিতেন, ওর বাবার নির্দেশনা আমরা অভিনয় করতাম। ওটার পরে আসছি, এবার আমি ফিরে আসলাম ক্রিকেট খেলা দেখে। তখন আর পড়াশোনার প্রতি আমার মন গেল না ইউনিভার্সিটি, তখন ইউনিভার্সিটিতেও নাটক করছি কিন্তু পরীক্ষার দিলাম না, শুধু নাটক নাটক নাটক। ওই পদ্মা মঞ্চেই মানে আমি রাত সারাদিন বাড়িতে খাওয়া মানে সারাদিন ওখানে থাকি, শুধু খাওয়ার সময় বাড়িতে যাই। এই ধ্যান জ্ঞান নাটক আমার ধ্যান জ্ঞান হয়ে গেল। তারপরে তোর বাবা অনেকগুলো নাটক করালেন আমাকে দিয়ে, অনেক কলকাতায় গেলে। তারপরে ওই সময়ে একটা নাটক করার সময় আমার বাবা, আমার বড় ভাই নাটক দেখার পর আমাকে বললেন যে তোর তো অনার্স কমপ্লিট করেছিস, গ্র্যাজুয়েশন তো হয়নি তোর, বাড়ির সবাই তো গ্র্যাজুয়েট, তুই কি এভাবেই থাকবি? আমি বললাম যে আমার তখন ওটা মাথায় ইয়ে করলো, মানে আমি বললাম তাই তো। তখন আমি লেখাপড়া করতাম প্রচুর পত্রিকা, ওই ইন্ডিয়ান মানে তোমার ধরেন যে গ্রুপ থিয়েটার, বহুরূপী, শিল্পী, পাঠ্যবইয়ের বাইরে, সব পাঠ্যবইয়ের বাইরে। তখন ওখানে জানতাম যে রবীন্দ্রভারতীতে অনার্স পড়ানো হয় নাট্যকলায়, তখন রবীন্দ্রভারতীতে চলে গেলাম নাট্যকলা পড়তে। মানে ল পড়া কি বলা যায় অসম্পূর্ণ রেখে দেখেন, আবার প্রথম থেকে আবার অনার্স। ও আচ্ছা, প্রথম তারপর ওই 4 বছর গেল তো জীবন থেকে গেল, কিন্তু আমি ধৈর্য হারাইনি। প্রথম থেকে অনার্স কমপ্লিট করে মাস্টার্স কমপ্লিট করে আবার ব্যাক করলাম। এবং তারপরে আপনি তার দায়িত্ব পেলেন নাকি কে কার দায়িত্ব পেলেন? তো অনার্স করছে, তার মানে কি আমি কিন্তু এমএ ভর্তি হলাম, তার মানে আমার কিন্তু জুনিয়র হয়ে গেল, জুনিয়র হয়ে গেল। কিন্তু
যেহেতু আগে গেছে, হ্যাঁ, তারপরে আব্বা বললো যে আব্বা তো থিয়েটার পাগল মানুষ, যে ওখানে যে যেন আমরা আমাদের থিয়েটারের পরে পড়ছি, প্রোডাকশন হচ্ছে কিন্তু মন ভরে না। ও একটা দলে যোগ দিল থিয়েটারের দলে, তখন আব্বা বললো ওকেও নিয়ে যাও, প্র্যাকটিসটা রেগুলার হোক। তারপরে আমরা থিয়েটার ওয়ার্কশপে দুজন একসাথে থিয়েটার করা শুরু করলাম। থিয়েটার ওয়ার্কশপ আবার ওকে দায়িত্ব দিল রাতে হোস্টেলে পৌঁছে দেওয়া, মানে ওই রিহার্সাল শেষ করে পৌঁছে দেওয়া, অভিভাবক অভিভাবক তা আমাকে রাতে পৌঁছে দিত। যাই হোক, না এখানে একটু বলে নিই, ওর বাবা যখন আমাকে বললেন যে রহমত জলিত পড়তে যাবে, ওকে নাটকে ভর্তি করে দাও, তার আরেকটু পিছনের ইতিহাস হচ্ছে, ও যখন আমাদের বাড়িতে আমার বোনের সাথে ইউনিভার্সিটি যেত, কলেজে যেত একসঙ্গে, ওরা তিন চার বান্ধবী, তখন ওকে দেখে আমার যে ভালো লাগতো, ভালো একটা লাগতো, হ্যাঁ, না ওই ভালো লাগা না, ওই প্রসঙ্গে আসছে একটু, না ওই ভালো লাগা না, মানে ওর ব্যাপারে আমার ভালো লাগাটা বলছি, ভালো লাগাটা বলি, মানে ও আসলে ছিল খুব রিজার্ভ, একটু রিজার্ভ। আচ্ছা আচ্ছা, অন্যান্য বান্ধবী ওরা যেমন আমার বোন বা ওদের মধ্যে একটা চপলতা ছিল, হ্যাঁ, কথা বলতো টুংটাং, কিন্তু ও খুব রিজার্ভ, ওর সাথে কথা বলতে ভয় পেতাম আমরা। আচ্ছা আচ্ছা, আমরা মানে আপনি নিজেও কিনা? আমি নিজেও, আমরা বলতে বন্ধুরা আর কি, বন্ধুরা, আমার বন্ধুরা, আমার বন্ধুরা খুব দুষ্টু, ওরা তো মানে মজা মজা কথা বলতো, আর যেহেতু ওর বাবা আমার শিক্ষক, নাট্য শিক্ষক, কেউ সাহস পেত না, বা আমার কোনো বন্ধু সাহস পেত না ওকে বা আমাকে কিছু বলার নাটক নিয়ে বা ওকে নিয়ে, কিন্তু একটা পছন্দ ছিল, ভালোবাসার জায়গা থেকে নয়, ওকে ভালো লাগতো, ওর ইয়ে দেখে, ব্যক্তিত্বটা দেখে আমার খুব ভালো লাগতো। ওর বাবা যখন আমাকে বললো, এর মধ্যে একটা নাটকে ও অভিনয় করে ফেললো আমার সাথে, আচ্ছা আচ্ছা, বিক্ষুব্ধ অতীত এবং নজরুল নাটকটার নাম, এটা কি রাজশাহী মঞ্চে? রাজশাহীর মঞ্চে, ওর বাবার নির্দেশনায়, শেখ আকরাম আলীর লেখা, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ শেখ আকরাম আলীর লেখা। তো তখন আমি বললাম, ভাবলাম যে যাক, ও কিন্তু সেই সময় বেতারের রেডিওতে এনলিস্টেড না, ও তখন তো খুব নাম করা, আচ্ছা আচ্ছা, বেতারের তারকা, এ প্লাস, মানে এ প্লাস নাকি, ঢাকায় করতে আসতো, তখন আমরা ভাবতাম যে বাবা এ ও তো অনেক ব্যাপার, তো ভয় পেতাম। কিন্তু ওর বাবা যখন বললেন যে, মানে আমার গুরু যখন বললেন যে ওকে ভর্তি করে দাও, তখন আমি ভাবলাম যে যাক, তাহলে একসঙ্গে পড়াশোনা করা যাবে, পড়া যাবে, পরেরটা পরে হবে, তারপরে তো শুরুটা হোক, তারপরে ভর্তি হলো। এরপরে আমি ওখানে যে থিয়েটার দলে কাজ করতাম, থিয়েটার ওয়ার্কশপ, বিভাস চক্রবর্তীর দল, খুব নাম করা দল, কলকাতায় যে চার পাঁচটা দল ছিল তার মধ্যে ওয়ান অফ দি গ্রেট বা বড় একটা দল, তখন ওইখানে আমি অভিনয় আগেই শুরু করে দিচ্ছি, ও ভর্তি হওয়ার আগেই, ও ভর্তি হলো, তখন আমার গুরু বললেন যে তুমি নাটক করো, ওকে নিয়ে যাও, ওকে যদি নাটক করো, তখন আমি ওকে নিয়ে গেলাম থিয়েটার ওয়ার্কশপে। এই থিয়েটার ওয়ার্কশপে যাওয়ার পর বা রবীন্দ্রভারতীতে ভর্তি হওয়ার পরই আমার কেমন যেন একটা মনে হলো, আচ্ছা, তখন আস্তে আস্তে ওকে ভালো লাগা এবং ভালোবাসার জায়গাটা তৈরি হলো। আহা, এবং আপনার প্রপোজ করে ফেললেন নাকি? পারিনি তো, বললাম না, ওর ব্যক্তিত্বের কাছে আমি তখন মানে ইয়ে করতে পারিনি, প্রকাশ, কিন্তু তাকে বোঝাতে তো হয়েছে, হ্যাঁ, ওই বোঝানোটা আমি চলে আসবো তার আগে, সবাই মনে করে যে ওখানে গিয়ে বোধহয় আমরা চুটিয়ে প্রেমই করেছি, তা না, কিন্তু ঠিক চলে আসবো তার আগে বললো, তার আগে আমি বললাম যে আমি আমার দলের ঘরে, থিয়েটার ওয়ার্কশপের দলের ঘরে আমি ওকে বললাম যে আমরা কি একসঙ্গে থাকতে পারি? না 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 না, অদ্ভুত একটা কথা বলছিলাম, বললো কি আমরা কি একসাথে কাজ করতে পারি না? তা আমি প্রথমে বলছি একসাথে তো ফিরে গিয়ে তো একসাথেই করবো, তখন বলে যে মানে আমি বলতে চাচ্ছি বিষয়টা এরকম না, শুধু কাজই না একসাথে থাকতেও চাই, এইভাবে একদম ওর মনে থাকে অনেক স্মার্ট প্রপোজ। হ্যাঁ, তো আমাদের মাথার উপরে কিন্তু বিখ্যাত একজন অভিনেতার ছবি টাঙানো, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, ওনার ছবি দিচ্ছে, বসিয়ে ওকে তার উল্টো দিকে আমি বসে এই প্রপোজটা দিই। আহা, বুঝতে, তখন ও কিন্তু খুব, আপনাদের সময় তো চিঠি লেখার প্রচলন ছিল, ছিল চিঠি লিখে, কিন্তু সেই সাহসও হয় নাই, না কোনোদিন, পরে লিখে, চিঠিটা পরে লিখেছি, যখন ভালোবাসা শুরু করলো তাও বলেনি যে আমি তোমাকে ভালোবাসি, এই ধরনের আমি যেমন বলেছি তা বলেনি কিন্তু। আচ্ছা আচ্ছা, ও কিন্তু আস্তে আস্তে, ও কিন্তু মেয়ের একটু চালাক হয় মনে হয়, তা তো বটে, একটু ইয়ে করে ঘুরে, চালাক না হলে আপনাদেরকে নিয়ন্ত্রণ করবে কি করে, একটু মানে ঘোলায় বুঝতে পেরেছে। তো তখন ও বললো ঠিক আছে আমাকে দুই তিন দিন সময় দিন দেখি, কিসের সময়, না তখন আমরা তুই বলতাম, আচ্ছা আচ্ছা, আমাকে একটু সময় দে,
তারপর যা সময় দিলাম, সময় আর কিসের, পরের দিন সকালবেলা ওর হোস্টেলে গিয়ে আমি হাজির। আচ্ছা, ভোরবেলা আসো তাড়াতাড়ি। তারপর তো আস্তে আস্তে নাটক করতে করতে একটা পর্যায়ে সে দেখলাম, একদিন আমি একটা নাটক করতে গেছি জমশেদপুরে, ও কিছুদিন ছিলাম, মানে আমার আবার পরীক্ষা শেষ হওয়ার পরও থিয়েটার ওয়ার্কশপের মানে অনুরোধে ওরা ওরা এবং ওদেরই পুরো ব্যবস্থাপনায় আমাকে রাখা হয়েছিল একটা নাটকের জন্য এক বছর। বেলাবেলার গল্প, হ্যাঁ বেলাবেলার গল্প। ওদের তো মানে সারা বছরের কলস নিয়ে রাখে, মানে প্রায় বিশটা মতো শো, বিশ পঁচিশটা শো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে। তা আমি ওইটা করার জন্য এক বছর ছিলাম, তখন ওই প্রেমটা ওইটাই মানে। এরপরে বিয়ে করলেন তো দেশে এসে, মানে কর্ম মানে কর্মজীবনে প্রবেশের পরে নাকি? ওর কর্মজীবন, আমি তখন ঢাকা ইউনিভার্সিটিতে। আপনি জয়েন করে করলেন 89 এ? না হ্যাঁ 89 এ বিয়ে করলেন। পরের বছর পরিবার রাজি হয়ে গেল একজন শিক্ষকের সঙ্গে বিয়ে দিতে? এখানে পরিবারের কোনো ব্যাপার নাই তো, তখন তো প্রেম হয়ে গেছে, মানে পরিবার মেনে নিয়েছে, পরিবার তো মেনেই নিয়েছে। ও আচ্ছা আচ্ছা, এবং পরিবার তো ছাত্র জীবনে দায়িত্ব দিয়ে দিয়েছে। আমাদের বাড়ির পরিবেশটা একটু বলি, যে সবাই শিল্প চর্চার মধ্যেই তো, আমার বাবা তো অনেকবারই বলা হলো থিয়েটার কর্মী, মা আছে তার বাজাতেন, বড় আপা শর্মিলি আহমেদ, তো সবাই না মানে বিষয় আমার, আমরা যে স্বাভাবিকভাবে প্রেম হয়েছে এটা নিয়ে কোনো বরং এটা স্বাভাবিক ছিল তাদের কাছে, যেটাই হবে এটাই হবে, হয়তো এই পরিণতি সম্পর্কে তার আগে থেকেই মানে আন্দাজ করতে পেরেছিলেন। বড় আপা খুব পছন্দ করতো শর্মিলি আপা। আর সবচেয়ে বড় কথা কি, মানে দুইটা পরিবারই তো, দুজন দুই পরিবারের মানে সবাই সবাইকে খুব ভালো করে জানি চিনি, এবং পারিবারিকভাবে আমাদের বিয়ে একটা নির্দিষ্ট সময় হবে সেটাও সিদ্ধান্ত হয়েছিল। আমাদের ওদের পরিবারেও কিন্তু মানে সবাই প্রেমের বিয়ে, মানে কোনো এটা নিয়ে হইতে হয় না, যে যাকে পছন্দ করে দিয়ে দেয়। এটা খুবই ভালো মানে এটা নিয়ে স্বাধীনতাকে এখানে হ্যাঁ একেবারে না। আমার মা তো খুব খুবই আধুনিক মানে মহিলা ছিলেন, মনস্ক আর কি, মানে অসাধারণ মহিলা ছিলেন। আমার মা সবসময় বলতেন যে আমার ছেলেরা যাকে ইচ্ছে বিয়ে করুক, মানে যাকে ইচ্ছে করুক, আমি আমার কোনো অসুবিধা নেই। আজকে আমরা অনুষ্ঠানটা শুরুই করেছি তো পরিবার শব্দটি দিয়ে, যে এবং আপনাদের কি মনে আছে যে প্রথম ঈদের মানে আপনাদের বিয়ের পরের প্রথম ঈদের স্মৃতিটা মনে আছে, মানে কোথায় করলেন সেই ঘটনাগুলো? আমার আছে, ওর আছে, তোমার আছে কিনা জানি না, আমার মনে নেই। করেছিলাম শ্বশুর বাড়িতে, মানে এখন আর সে বাড়িটা নাই। প্রথম বিয়ের পরে প্রথম ঈদ এলো কি, রোজার ঈদ না কুরবানির ঈদ, সেটি মনে আছে? রোজার ঈদ, রোজার ঈদ। আচ্ছা আচ্ছা, তো আমি তো আমাদের বাড়িতে ঈদ করব না, মানে শ্বশুর বাড়িতে, এটা হচ্ছে একটা মানে কষ্ট হচ্ছিল, আবার অন্য ধরনের একটু আনন্দ হচ্ছিল। তো আমাদের ওই ইয়েটা শ্বশুর বাড়ির বাড়িটা ছিল, ওইটা ভেঙে এখন অ্যাপার্টমেন্ট, রাজশাহীতেও অ্যাপার্টমেন্ট কালচার চলে গেছে। তো এরকম দোতলা বাড়ি, দুই দিকে এরকম সিঁড়ি, উঠান, বিশাল উঠান, আর অনেক ভাই বোন, তো 8 ভাই 2 বোন, মানে তাদের বন্ধু পুরো বাড়িতে, মানে ইয়ে ভাড়া করা হতো, মানে লম্বা টেবিল চেয়ার, উপরে শামিয়ানা, একসাথে খাবে সবাই, মানে বিয়ে বাড়ির আয়োজনের মতো। ঈদ মানে আমি সারা জীবনে দেখছি এখনো, ঈদ মানে ওদের বাড়িতে হচ্ছে এলাহিকান্ড। তা আমার শাশুড়ি রাতের বেলায় বলতেন এবার যাও, তারপরে গেলাম আর কি। তাদের জামাই এগুলো মানে 50-60 জনের বা 100 জনের তো আছে, এরপরে 8 ভাইয়ের 8 রকম বন্ধু। আমার শ্বশুর বাড়ির যে সদর দরজাটা জীবনে আমি বন্ধ দেখিনি, খোলা। আমার শাশুড়ি রান্না করতে ভালোবাসতেন, খুব অ্যাক্টিভ ছিলেন, মানে এই যে কথাগুলো বলছেন যে
বাসতেন, হতো, এই যে অতীতের জায়গাটা, এখনকার অবস্থাটাকে আমরা একটু জানবো, যে সেই আপনাদের কৈশোরের বা তারুণ্যের ঈদের সঙ্গে এই একুশ শতকে এসে তফাতটা কী একটু জানবার চেষ্টা, একটা হচ্ছে একটু বিরতি নিয়ে আসি। দর্শক, আজকে আমরা কথা বলছি দুজন শ্রদ্ধেয় মানুষের সঙ্গে বাঙালির জীবনে ঈদ, বিশেষ করে বাঙালির পারিবারিক জীবনে ঈদ নিয়ে আড্ডা দিচ্ছি, কথা হবে আরও, ফিরছি একটু পরেই একটা ছোট্ট বিরতি নিয়ে। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত। সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত সাত দিনই আজকে আমরা বাঙালির জীবনে, পারিবারিক জীবনে ঈদের গুরুত্ব নিয়ে কথা বলছি, এবং আমাদের সঙ্গে আছেন দুজন অত্যন্ত সম্মানীয় শ্রদ্ধেয় গুণী মানুষ, অভিনেতা রহমত আলী এবং ওয়াহিদা মল্লিক জলি। তারা এর মধ্যে পরিচয় পেয়েছেন, তারা একই ছাদের নিচে বসবাস করেন। বিরতির আগে আমরা আপা কথা বলছিলাম আপনাদের বাড়ির মানে ঈদ নিয়ে, যে বিয়ের প্রথম বছরের ঈদ, এবং বলছিলেন যে একটা ইলাহি কাণ্ড হতো, ঈদ মানেই বাড়িতে শতাধিক লোকের আয়োজন। এই সময় এসে 2022 সালে এসে সেই চেহারাটা কেমন আসলে? এই প্রশ্ন দুজনকেই রাখলাম আমি ওপেন। জলি আগে বলুক, ও বলুক না, মানে প্রথমত ওই যেটা বলছিলাম যে আমার শ্বশুরবাড়ি দিয়ে যদি বলি যে দরজাটা তো সব সদর দরজা খোলা থাকতো, ঈদ ছাড়া অন্যান্য দিন আমার শাশুড়ি যাকে দেখতেন, আয় রে ভাত খেয়েছিস খা, আরে ঈদের দিন যে কোনো দা, আর ছোটবেলায় আমরা জানতাম যে ঈদে কোনো দাওয়াত করতে হয় না, এখন করতে হয়, এটাই পার্থক্য। আমার বাবার বাড়িতেও দেখতাম যে প্রচুর রান্না, প্রচুর লোকজন, আমাদের সবার বন্ধুরা আসছে হইচই, কিন্তু এখন দেখি কি যে নিমন্ত্রণ বা দাওয়াত না করলে কেউ আসে। আচ্ছা, এটা ইগো একটা কাজ করে কেন আমি জানি না। আবার আরেকটা যে সবে বেড়াতে, আমার মনে আছে ছোটবেলায় প্রত্যেক পাড়ায় বাড়ি বাড়ি হালুয়া দিয়ে আসতাম, আবার আমাদের বাড়িতেও গাদা খানি, এখন কেউ দেয়ও না, আমিও দিই না। সো এক মানুষ অনেক বেশি সেলফ সেন্টার, হ্যাঁ হ্যাঁ, নিজের বাইরে ভাবতে চায় না, ভাবতে চায় না। আর ইগো ঠিক না, আমি একটু ইয়ে করি, ইগো হচ্ছে বড় কথা হচ্ছে যে রাজশাহী এবং ঢাকার যদি তুলনা করি, রাজশাহীতে এখনও কিন্তু যেটা নাই তা বলছি না, আছে, তবে একটু পরিবর্তন হয়েছে। ঢাকার ক্ষেত্রে বলছি, আমরা এত ব্যস্ত এবং দূর দূরান্তে বাস করি যে, যেমন আমার যে ইউনিভার্সিটি, যে মানে ব্যক্তিগত সখ্য তৈরি হয় কম না, সখ্যতা হয়, তৈরিও হয়, কিন্তু ঈদের দিন হয় কি যে ফ্যামিলির যে মধ্যে যে অনুষ্ঠানটা ঢাকায় বা রাজশাহীতে হয় সেটা এখানে করতে পারিনি তো আমরা, কারণ এখানে শুধু আট ভাইয়ের মধ্যে আমি আছি, আর এক বোন থেকে অনেক দূরে, তারা তো আসা যাওয়া ওইভাবে সমান সময় হয় না বা ইয়ে হয় না, আর বন্ধু বান্ধব যারা আছে তারাও হয়তো তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। তবে আমরা চেষ্টা করি, আমি প্রথমেই বলতে চাচ্ছিলাম এই অনুষ্ঠানের, আমি যে কোনো মানে অনুষ্ঠানই উদযাপন করতে ভালোবাসি, সেটা পয়লা বৈশাখ হোক, সেটা পুজো হোক, সেটা ঈদ হোক, বড়দিন হোক, আমি উদযাপন করতে ভালোবাসি। তো আমি যেটা করি যে আমি বলতে থাকি, ওইভাবে একেবারে না বলতে থাকি, ঈদের দিন যখন ইচ্ছা আসবে, হ্যাঁ সবাইকে বলতে থাকি, হ্যাঁ তো আসে, আর এই আর কি। এমনিতে যদি আমরা ঢাকার, আপনি ঢাকার আসে তো পার্থক্যর কথা বলছিলেন, শৈশবের যে একটা মজা, মানে ছোটোবেলার যে ঈদটা করতেন, যে প্রাণটা ছিল, সেই প্রাণটা এখন পান কি না? এখন যেহেতু শৈশব নেই, এখন তো বার্ধক্য, কিন্তু বার্ধক্যের তো একটা বিউটি আছে, বার্ধক্যের যে বিউটিটা সেটা উপভোগ করি, তবে এই বার্ধক্যটা যদি রাজশাহীতে হতো বা আমার ইয়েতে, তখন আর এক ধরনের উপভোগ করতাম, আর এক রকমের, এখানে আর এক রকমের। ফরাসি বিখ্যাত লেখক আন্দ্রে মারোয়ার একটা বই আছে, জীবনযাপনের শিল্পকলা, কবি চৌধুরী অনুবাদ করেছেন, তার মধ্যে একটা চ্যাপ্টার আছে যে বার্ধক্যের শিল্পকলা, মানে বৃদ্ধ হওয়ারও একটা শিল্পকলা কিন্তু আছে, এবং ফলে আপনি শৈশবে ঈদকে যেভাবে উদযাপন করতেন এখন হয়তো সেরকম করেন না, কিন্তু এখন যেভাবে করেন তারও তো একটা, এখন কারের মতো করি অবশ্যই। আচ্ছা, রাইট, যেমন এখন তো আমাদের ধরো দায়িত্ব এসছে ঈদে, মানে উদযাপনের মধ্যে আবার দায়িত্ব, কর্তব্য, হ্যাঁ যে বড় মানে ছোটদের গিফট দেয়া, ছোটদের দেখভাল করা, বা ধরো আরো কিছু যে চারিপাশের মানুষদের ঈদ কেমন হচ্ছে সেটা দেখা, সহযোগিতা করা, অনেক মানে গুরুভারও মাথার মধ্যে, হ্যাঁ যে গরিব মানুষদের কথা ভাবা, ছোটবেলায় তো এই ভাবনাগুলো ছিল না, চিন্তামুক্ত শৈশব হচ্ছে চিন্তামুক্ত,
কোথা থেকে খাবার আসছে, ও মাকে আমরা বলতাম ছোটবেলায় তো কি কি খাবো, এক একজন এক এক রকম খাওয়া, বন্ধু বান্ধব, এই নতুন কাপড় সেই কাপড়ের আবার লুকিয়ে রাখতাম যে ঈদের দিনই দেখাবো। আমাদের ছোটবেলায় তো রেডিমেড এরকম না, কাপড় কিনে ফ্রক বানানো হতো, তো দর্জির কাছে গিয়ে বলতাম আমাকে কেউ যদি দেখতে আসে আবার ওই ফ্রকের হয়তো কাপড়ের টুকরা পরে থাকলে কুড়িয়ে নিয়ে লুকিয়ে ফেলতাম যে হঠাৎ করে ঈদের দিন আমার ফ্রকটা দেখবে। তো এইসব তো আর এখন না, এখন বরং একে দিতে হবে, তাকে দিতে হবে দায়িত্ব। আবার এখনকার জেনারেশন এরা ওই লুকিয়ে রাখার মধ্যে না, এখন তো একজন ড্রেস কেনে একাধিক এবং যেদিন কেনে সেদিনই পরে সবাইকে আবার দেখায় যে এটি এটি কিনলাম, লুকিয়ে রাখার যে স্মার্ট, এটা এখনকার অনেক স্মার্ট। আর শৈশবের আর একটা মজার ইয়ে হচ্ছে, সেটা ছেলেদের কথা বলছি, আমাদের আমরা তো পিঠাপিঠি ভাই বোন, আমরা আমাদের ছোটো ছোটো বয়সে অনেক বন্ধু বান্ধব ছিল, ঈদের দিন একটা প্রধান আকর্ষণ ছিল আমাদের লুকিয়ে সিগারেট খাওয়া, প্রধান আকর্ষণ, বিশাল ব্যাপার, অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চার। কোন ক্লাস তখন? তখন কত, 5-6 বসে সিগারেট খেতাম, 5-6 বড় ভাই খেতেন সেই সময় সিগারেট, আগে দেখেই শেখাতো এগুলো। এটা কি দোকান থেকে কিনে না কারোর পকেট থেকে? না না, বড় ভাইয়ের পকেট থেকে চুরি করতে হয়। দোকান থেকে কিনলে তো দোকানদার, আমি তো প্রশ্ন করলাম, দোকানদার বলে দিবে তো, দোকানদার বলে দিবে। আমাদের বিশেষ করে আমরা জেলা শহরে মানে সবাই সবাইকে চেনে, চেনার শুধু না আত্মীয়র মতো, আত্মীয় রাইট, তারই যেন দায়িত্ব যে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, সে তো দোকান ফেলে বাসায় দৌড়াবে। এটা একটা বড় চেঞ্জ হয়েছে, এখন মফস্বল শহরে দেখবেন যে বাচ্চারা দোকান থেকে সিগারেট কিনে, হ্যাঁ, কারো কোনো বিকার না, না কোনো বিকার নাই। কিন্তু আপনাদের সময়ে অন্তত সব মানে কল্পনার মধ্যে আসতো না যে আপনি একটা সিগারেট কিনবেন, অসম্ভব অসম্ভব, কেননা এরা আমাদের চাচা মামা, রাইট, আমরা এইভাবেই ডাক শিখিয়েছিলেন যে দোকানদার আমরা তো ভাবতাম না, চাচা ভাবতেন না। তারপর এই যে পরিবারের সঙ্গে বাইরের মানুষও মিলে, আসলে তো বৃহত্তর পরিবার, এই বন্ধনটাও কি একটু শিথিল হয়ে যাচ্ছে, সবাই কি নিজের মতো করে, অনেক শিথিল হচ্ছে, এই কারণটা কি? এর কারণ হচ্ছে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে দিন যত বাড়ছে মানুষের কর্মতৎপরতা, ব্যস্ততা, মানুষের ব্যস্ততা বেড়ে যাচ্ছে। তো আমরা এখন ঢাকা শহরে যদি হিসাব করি, একটা মাল্টি স্টোরের যে ইয়ে বড় বড় বিল্ডিংগুলো বা আমরা যেখানে অ্যাপার্টমেন্টে বাস করি, একটা অ্যাপার্টমেন্ট সামনাসামনি কেউ কাউকে আমরা চিনি না, রাইট, চিনি না, ইভেন ঈদের দিনও আমরা হয়তো যাই না, যাই না, না যাই না। মূল কারণ আমি অর্থনৈতিক মনে করি, এত মানুষের হাতে এত টাকা, মানে দুটো শ্রেণী এখন আমার কাছে মনে হয়, মধ্যবিত্ত শ্রেণী উঠেই যাচ্ছে, উচ্চবিত্ত আর নিম্নবিত্ত, আছে এবং টাকা নাই, টাকা নাই। এখন টাকা যাদের আছে, এমন এমন মানুষের টাকা আছে এবং মানুষের জীবনযাপন পদ্ধতি পুরো চেঞ্জ হয়ে গেছে, রুদ্ধশ্বাসে ছুটছে, যেখানে সম্পর্কগুলো খুবই গুরুত্বপূর্ণ থাকছে না, কম পাচ্ছে। আমার কাছে যেটা মনে হয়, আমার আমার হচ্ছে ভোগ বিলাসিতা এইগুলো যতটা হচ্ছে তা ততটা হচ্ছে সম্পর্ক যে পরিচর্যা করতে হয় সেই জায়গাটাই আমাদের হচ্ছে একেবারে যান্ত্রিক হয়ে গেছে যেন, রাইট, মানে মানুষের যে ভালোবাসা, মূল্যবোধ, আমি রিলেশনগুলো কেমন ছিল, যেমন আমি রাজশাহীতে রিক্সায় উঠছি, রিক্সাওয়ালা আমাকে বলছে কিরে জলি কবে এলি, আমি বলছি তুই কেমন আছিস, হ্যাঁ, তখন আমার ছেলে ছোটবেলাকে, হ্যাঁ রিক্সাওয়ালা তুই বলছে, আমি বাবা ছোটবেলায় আমরা একসাথে খেলতাম তো, তো ওই ছোটবেলার সম্পর্কটা ওই রকমই আছে। এখন ঢাকা শহরে কোনো বাচ্চাকে এই সম্পর্ক করতে দেয় না বাবা মারা, হ্যাঁ, মানে অদ্ভুত একটা, নিজের মধ্যে থাকো, নিজের মধ্যে। যেমন আমি বললাম যখন রাজশাহীতে যাই, ও যেমন বললো না আমার মাকেও দেখেছে আমার পারিবারিকভাবে, আমি যখন রাজশাহীতে যাই ছুটিতে, মানে ছুটিতে বলতে ঈদে, তখন কিন্তু আমি ওই মায়ের বেঁচে থাকাকালীন যে ফ্লেভারটা ছিল পারিবারিক, সেই উঠান হয়তো নাই, কিন্তু আমি ছাদে প্যান্ডেল টাঙিয়ে ওইভাবেই আয়োজন করতাম, করি, এখনও করেন, এখনও এখনও। এবং তুমি বলি যে অবশ্যই তুমি বিশ্বাস করো না, আমরা যখন, আমি যখন কখনো কুরবানিতে যাই, সাধারণত যাই কম, যা হয়ে ওঠে না, এটা একটা ওই যে ব্যস্ততা বললাম না, যা কিন্তু যাই, সব ভাইয়েরা যা যা কুরবানি দেবে আমরা সব ভাইয়েরা, লোক থাকে জবাই করে একসঙ্গে একসঙ্গে, এবং আমি নিজে
প্রতি বছর ঈদের সময় এই যে ট্রেনের ছাদে, লঞ্চের ছাদে গাদাগাদি করে মানুষ যে জীবনের ঝুঁকি নিয়ে যায়, অনেকে মোটরসাইকেলে যায়, এই যে ঢাকা শহর ছাড়ে অন্তত 50-60 লক্ষ মানুষ প্রত্যেক ঈদে, উদ্দেশ্য তো এটাই যে একসঙ্গে এটাই একসঙ্গে হওয়াটাই হচ্ছে মূল, এই যে একসঙ্গে মানুষ বাড়িতে ফেরে এটাই হচ্ছে আমাদের ঈদ। এবং আর একটা কথা, এই যে আমি যাই মাঝে মধ্যে রাজশাহীতে, এবং জলি যেমন বললো রিক্সা চালক যে ওকে বলছি কিরে জলি কেমন আছে, আমার সব বন্ধু বান্ধব যারা সবাই তো আর বিশাল চাকরি বা ইয়ে করে না, ম্যাক্সিমাম ওখানেই থাকে তারা, রাজশাহীতে বসবাস করে, কেউ ব্যবসা করে, কেউ স্বর্ণকার, হ্যাঁ কেউ আবার মুদির দোকান করে, সবার সাথে তুই তুকারি সম্পর্ক। ওখানে গেলে কিন্তু আমরা এক একদিন এক একটা দোকানে বসে আড্ডা মারি, এক একদিন সরকার করেন এটা এখনো, স্টিল অনেক ভালো উদাহরণ অন্য অনেকের জন্য, স্টিল নাও। আর একটা উদাহরণ দিই, যেমন ঈদ নিয়ে কথা বলছি, ঈদে যেমন হচ্ছে রাজশাহীতে, আমি জানি না অন্য কোথাও, ঈদে যেমন আমাদের বাড়িতেও দেখতাম, আমার শ্বশুর বাড়িতেও, যে গরুর মাংসর চামচটা খাসির মাংসে দেয়া যাবে না, কেননা প্রচুর হিন্দু বন্ধু, রাইট, তেমনি ভাবে পূজোর সময় আমরা তো কাছে যেতে চাই, কেন নেমন্তন্ন খেতে খেতে, মানে করতে এই 4 দিন 5 দিন 6 দিন সাথে এর বাড়িতে এর বাড়িতে এর বাড়িতে, এটা আর কোথাও আছে কি জানি না, কিন্তু এইটা একটা আমার বন্ধু যারা স্বর্ণকার ম্যাক্সিমাম হিন্দু, তারা অনেক উচ্চবিত্ত নয়, কিন্তু আমি যখন যাই ওকে নিয়ে যখন যাই, রহমত আজকে কিন্তু লুচিপুরি আমার বাড়িতে যাই, মানে আমার এক একটা বন্ধু এক একদিন হিন্দু বন্ধুরা তার বাড়িতে খাওয়াবেই, তো এই যে এটাই আমাদের বাঙালি সংস্কৃতির শক্তি, আসলে শক্তি, এবং ওরা আবার ঈদে আমার বাড়িতে এই আসবি ওইভাবে দাওয়াত দিই। আমার শাশুড়ি কিন্তু হজ করেছিলেন, পাঁচ ওয়াক্ত নামাজ, মানে পাঁচ ওয়াক্তের বাইরেও তাহাজ্জুদ পড়তেন, কিন্তু অদ্ভুত, মানে দশমীর দিন সব বউকে বলতেন সুন্দর করে সব সাজো, যাও রিক্সা রিক্সায় পূজা দেখা আসবে, অপূর্ব, মানে পুরো দল সারা রাত, আমরা ওই সারা রাত মানে অনেক রাত পর্যন্ত রিক্সা নিয়ে বউগুলো আর বাচ্চাগুলো নিয়ে, মানে 8-10টা রিক্সা চলছে কি না তো পুজো দেখতে, মানে অদ্ভুত একটা, মানে আর আমার মা মা যখন বেঁচে ছিলেন, আমৃত্যু দেখতাম সন্ধ্যের সময় শাঁখ বাজছে, আজান পড়ছে, আধা ঘন্টার মধ্যে, তারপরে আধা ঘন্টা পৌনে এক ঘন্টার মধ্যে আমার বাড়িতে মা বসে থাকতেন খাটের উপর, তার সব ওই পাড়ার সাথে হিন্দু মহিলারা আছেন এসে মায়ের সাথে গল্প করতেন, এবং ওই পান খাওয়া চা খাওয়ানো, সব বউরা চা এনে বানিয়ে দিচ্ছে, খাচ্ছে, পান খাচ্ছে, এবং আমি একদিন আশ্চর্য হলাম, মা যেদিন মারা যান, মা মারা যাওয়ার পর সকালবেলা, মানে মাকে মাটি দেওয়া হবে, মা মারা গেলেন তো রাত্রে, তো সকালবেলা হঠাৎ দেখছি একটা কান্নার আওয়াজ, চিৎকার করে কান্না, তো আমাদের পাশের এক কাকিমা আর কি, আমরা কাকিমা বলতাম, কাঁদছে মায়ের শিওরে, কাঁদছেন উনি, আমা করে কাঁদছেন আর দু তিনটা শব্দ বলছেন, আমাকে কে পান খাওয়াবে, কে চা খাওয়াবে, আহা বুবু তুমি চলে গেলে, কাকি বলছেন বুবু তুমি চলে গেলে আমাকে কে আর খাওয়াবে, পান খাওয়াবে কে, শাড়ি দেবে কে, ঈদে শাড়ি দিত মা আমাদেরকে, তো এই যে অদ্ভুত একটা মিলন মা করে গিয়েছিলেন, এখনও আছে কিন্তু আমার ওই ঘোড়া মারার যে হিন্দু যারা আছেন তারা কিন্তু এখনও আমাদের বাড়িতে ওই ঈদে কোরবানি ঈদে আসেন যায়, আবার ওদের ওই পুজোর সময় তাদের বাড়িতে আমাদেরকে নিয়ে যায়, ওকে আমাকে আমার সব ভাই বোনদেরকেই, মানে আমাদের সংস্কৃতিটাই এরকম, এরকম ঈদ পুজো দুটোই আমরা খুবই অসাম্প্রদায়িক জায়গা থেকে আমরা উদযাপন করেছি। আমরা আরও কিছু ছবি দেখি আপনাদের, আপনি ছুরিটা মারছেন কাকে? ওটা হচ্ছে বিপ্লব সাহা, বিপ্লব সাহা, রাইট, ওই ডিজাইন, এটা বলো মানে নেচেছে পর্যন্ত, এটা এটা একটা ইয়ের মহুয়া যে নৃত্যনাট্য, নৃত্যনাট্য কবিরুল ইসলাম রতন ওর নির্দেশনায় হুমরা বাইদ্যা, অভিনয় করেছিলাম, মানে
যারা রেডিও টেলিভিশন সাপের মাথা থাকে যেমন জলে মনি যে তাকে পাগল হয় বাইদ্যার না আমি আবার বলি যে ভালো তুমি রেডিও টেলিভিশন মঞ্চ সিনেমা বিজ্ঞাপন ছাড়াও নেচেছো বাকি আছে কিছু কিনা এই সেক্টরে মাইমো করেছে বাকি আছে বাকি তাই কি ছবি আঁকা আমি পারি না ওটা চেষ্টা করলে পারবেন আমার আবার একটু ন্যাক আছে কিন্তু ও জীবনে ছবি আঁকতে পারে না ওর যখন রবীন্দ্র ভারতীতে ওর কত সেটের ছবি আমি এঁকে দিয়েছি পরীক্ষার সময় চোরামিও করেছে এই ছবিটা কিসের বলতো এইটা আমরা মালয়েশিয়া গিয়েছিলাম এটা হচ্ছে ওই যে মানে এমন মেঝেটা যে ওই মালয়েশিয়াতে না যে ওকে ছোট মনে হয় না এটা ইয়ে মানে আপনার এক্সপ্রেশনটা এরকম কেন স্যার কত সালে আপনাদের মনে আছে কোথেকে যে বের করেছে আমরা দুজন গুণী মানুষের সঙ্গে আড্ডা দিচ্ছি ঈদ নিয়ে আড্ডা দিচ্ছি কিন্তু পারিবারিক এবং যাপিত জীবনের নানা প্রসঙ্গে আসছে আর একটা বিরতি নিয়ে ফিরছে একটু পরে সঙ্গে থাকবেন দর্শক বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত সাত দিনে আজকে আমরা ঈদ নিয়ে আড্ডা দিচ্ছি বাঙালির জীবনে ঈদের গুরুত্ব এবং আমাদের সঙ্গে আছেন অত্যন্ত পরিচিত দুজন মানুষ দুজন সম্মানিত মানুষ অধ্যাপক রহমত আলী এবং ওয়াহিদা মল্লিক জলি দুজনই অভিনেতা হিসেবেই আমাদের কাছে বেশি পরিচিত আবার দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আমরা বিরতির আগে যে জায়গাটিতে ছিলাম আপনাদের অভিনয় নিয়ে কিছু কথা বলছি আমরা আরও কয়েকটা ছবি দেখতে চাই কি যে দেখাবে এটা কি কোনো নাটকের দৃশ্য হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ এটা নাটকের দৃশ্য এটা হচ্ছে একটা ওয়েব সিরিজ চলছে এখনো প্রচার হয়নি আচ্ছা এইটা হচ্ছে রঙের মানুষের আপনার এই ছবি চলতে চলতে আপনাকে একটা প্রশ্ন করি আপনার প্রথম নাটক সম্ভবত নাম হচ্ছে একই জ্বালাতন এই শব্দটা সংসার জীবনে কখনো মনে হয়েছে যে কি জ্বালার মধ্যে আছি তা কান্না হয়েছে সুখ দুঃখ নিয়েই তো সংসার জ্বালাতনও মনে হয় আবার মনে হয় একই সুখ আমার কলিগরা এটা এটা হচ্ছে এই ছবিটা নিয়ে আমার একটু বলবার আছে এইখানে চুলটা আপনাকে কাটতে হয়েছিল তো না ওটা উইগ ও আচ্ছা 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 লাল ইয়ে এটা হচ্ছে জীবনঢুলি জি এটাও মালয়েশিয়াতে এটা বেড়া এটা রহমত আলীর আপনার যৌবনকালের ছবি হ্যাঁ এটা আমার খুবই পছন্দের নাটক গহীনে বদরুল আলম সৌদের এটা তোমার কি না এটা তো আপনার অনেক আগের এটা আমার মনে নাই কোন নাটকের আচ্ছা এটা 80 দশক হবে তৌকিরের একটা নাটকের এটা 90 দশক টাসক হবে তাই তো এরকম বিটিভি আমলে আপনার সমসাময়িকদের তুলনায় বলা যায় যে অনেক পরে টেলিভিশন নাটকে এসেছেন ও সেটা বলি আমি যখন ফিরলাম আমি তো প্রথম নাটক করলাম 87-তে একই জ্বালাতন তখন ওখানে পড়তে এসে করে গেলাম যে স্যার মমতাজউদ্দিন স্যার বড়পাকে বললেন তখন তার এত যোগাযোগের মোবাইল ফোন টোন না যে ওরে ফোন করো একটা স্ক্রিপ্ট লিখেছি ও এসে করতে পারবে কি তখন আমরা থিয়েটার ওয়ার্কশপে ধুমিয়ে মঞ্চ নাটক মানে আমাদের ছুটি নাই কিন্তু আমি বললাম অশোক মুখার্জিকে যে অশোক দা এরকম ব্যাপার আমি কি যেতে পারি 4-5 দিনের জন্য আমাকে ছুটি দেওয়া হবে তখন রিহার্সাল চলছে বেলাবেলার গল্পের উদ্বোধন বলে কি আচ্ছা ঠিক আছে যাও তুমি আমি গেলাম আমি আসলাম ফ্লাইট প্লেনে আসলাম এসে করে দিয়ে চলে গেলাম হলো এরপর আমি যখন একেবারে চলে আসলাম 90-89 করলাম এরপর অপেক্ষা করি যে আমি তো এনলিস্টেড আবার এর মধ্যে অডিশনও দিয়েছি বিটিভি খুব কম ডেকেছে আমাকে ডেকেছে দু যেমন আতিকুল হক চৌধুরীর দুটো তিনটা নাটক করেছিলাম আর ফরিদুর রহমান তার বিশ্ব নাটকে বেশ কিছু ভালো বিশ্ব নাটক আমিও প্রথম নাটক বিশ্ব নাটক এছাড়া কিন্তু সেইভাবে আমাকে আমি দীর্ঘ 10 বছর মানে একটা ভালো
চরিত্রের জন্য অপেক্ষা বা ভালো কি কোনো রকমই ডাকা হয়নি, অর্থাৎ গুরুত্বপূর্ণ চরিত্র। তারপর একসময় ভাবলাম যে থাকি দরকার নেই, আমি মঞ্চ এবং আমি তখন খুব ব্যস্ত, বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করাতাম ঢাকা ইউনিভার্সিটিতে ক্লাস এটা নিয়ে। তারপরে 97 সাইদুনা নাম টুটুল ফোন করলেন যে একটু আসেন আমরা কথা বলি। তারপরে গেলাম, গিয়ে দেখি যে তো তুমি ওইটাই ছিলেন না। তো যাই হোক, ওইখানে হচ্ছে ওই যে এই ছবিটা কিসের বলেন তো, আমরা এটা খুব মজার, মানে ওই যে যারা ইয়াং, ওই যেখানে দীপা আছে, মৌ আছে, চুমকি আছে, বিজলি আছে, এরা কজন মিলে কিছুদিন আগে বলে করোনা টরোনা নিয়ে সবাই বাসার মধ্যে আমাদেরকে বের করেছিল, সিনিয়র যারা, সুইটি সিনিয়র, যেমন সুবর্ণা আছে, আমি দিলারা, করোনাকালীন গেট টুগেদার, হ্যাঁ, যে একদম তো আপসেট হয়ে যাবে, সবাই বন্দী থাকবে, পূর্বাচল ক্লাবে সারাদিনের জন্য ওরা আমাদের ব্যবস্থা করেছিল, আড্ডা খাওয়া খুব খুবই আমরা এনজয় করেছি বাচ্চাদের আয়োজনে। নাটকের গল্পটা বলছিলেন, ওইটা যাই হোক অত দীর্ঘ না করে, যে ওই নাটকটা যখন করলাম ইটিভি হচ্ছে ভীষণ প্রশংসিত হলো নাটকটা, সুখের নোঙর, এবং ওখানে বন্যা পাভেল সব নতুন কাজ করলো, এবং আমরা ইটিভিতে রেগুলার আমাদেরকে চাইতো, এবং তখন ওইখান থেকে উত্থান যেটা বলে যে বা পরিচিতি সবাই চিনল, এবং টুটুল আমাদেরকে চেনালো কিন্তু ইটিভি। হ্যাঁ, আবার টুটুল ভাই কি করতেন সেই সময়, যত নাটক করতেন আমরাই, তখন কিন্তু আমাদের এত মানে পরিচিত নয়, টুটুল ভাইয়ের কারণে বেশ কিছু নাটক করলাম, এরপর বিভিন্ন চ্যানেলের নাটক, বিটিভির নাটক, এই সেই। আপনি গল্প বলতে যাচ্ছেন আপনার শ্বশুরের সঙ্গে, আপনার একটা মধুর স্মৃতি আছে। বাবা আবার সেই ঠিক মনে আছে, তুমি দুষ্ট আছো। স্মৃতিটা হচ্ছে এই জলের বাবা, আমি যখন কলকাতায় ওরা ও আর আমি পড়ছি, তো একটা সময় বেড়াতে আসছো, আমি বেড়াতে এসেছিলাম একটু পারিবারিক কাজে, ও ছিল কলকাতায়, তো আমি আসাতে আমার গুরু ডেকে পাঠালেন, তুমি একটু বাড়ি ছাড়ি আসো, দেখা করো। আমি গেলাম বাড়িতে, শোনো, আমার কি বলেন, শোনো বিষয়টা হচ্ছে যে জলির একটা পাত্র দেখো, মানে বিয়ে দিতে হবে। না না না, তুমি ভুলে যাও যে শুনছিল যে প্রেম টেম করছে কিনা, ওটা পরে বলছি, এটা পরের ধাপে, তো ওই যে বললাম ওটা বলবো, ওটাই আসছি তো। তাহলে জলের জন্য একটা পাত্র দেখো, আমার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো ব্যাপার না। তখন বলছে ও কি কোনো আর প্রেম টেম করছে কিনা, কাউকে ভালো লাগে কিনা ওর, একটু দেখো তো। তখন আমি বললাম যে ঠিক আছে। এটা কোন সময়, মানে আপনারা যখন চলে এসেছেন? না 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 না, ও যখন পড়ছেন, আচ্ছা আচ্ছা, ততদিনে কি আপনাদের মধ্যে প্রেমটা হয়ে গেছে? না হয়নি, হবে 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 হবে, মানে কি ওকে তো আমি মনে মনে ওকে একতরফা হয়েছে, একতরফা হয়েছে, রাইট। তখন আমি ভাবছি যে ও এটা বলার পর আমি বললাম ঠিক আছে, আমার একটা ইট পেতে রাখলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার একটা ইট পেতে রাখলাম, আমি একটা ইট পেতে রাখলাম। হ্যাঁ, ওই যে বললো না যে বিয়ে, তা আমার একটা ইট পাতা থাকলো, রাইট। তা তাকে ও যে মানে মানে আমার একটা ইট পাতলাম, ফাজনামি পেয়েছো, ফাজনামি মানে উনি একটা সুন্দর মিষ্টি একটা গালাগালি করতেন, ওইটা দিয়ে বললেন যা ভালো করে লেখাপড়া করবি যা। তখনও ভাবেননি, তখনও মানে ইট পাতাটাই হচ্ছে পার্মানেন্ট হয়ে যাবে, কংক্রিট হয়ে যাবে একদম, সিমেন্ট এই আর কি। আচ্ছা, তারপরে তো যা হবার হলোই, এসে ফিরে আসলাম, ওকে এই কথাটা অনেক পরে বলেছি আর কি। এই সময়ের যারা তো মানে প্রজন্ম, যারা তরুণ কিশোর কিশোরী, তাদের জন্য ঈদকে সামনে রেখে আপনাদের মেসেজ কি? রবীন্দ্রনাথ সবসময় একটা কথা বলে গেছেন, সেটা হচ্ছে মানুষের মিলন না হলে একের সাথে অপর যে সম্পর্ক তৈরি হয় কিন্তু মেলার মধ্যে দিয়ে, রাইট। সেই মেলাটা শুধু ওই গ্রামীণ মেলা নয়, শুধু সেই মেলাটা কিন্তু ঈদটাও একটা ধরনের মেলা, রাইট। এই যে একের সাথে অপরের যে বন্ধনটা, এই এইটা যে তৈরি করে যে ঈদ এবং অন্যান্য যে উৎসবগুলো, সে যে কোনো উৎসবই হোক না কেন, সবই তো আমাদের জন্য মঙ্গলজনক এবং আমাদের
আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। তো আমার আমার নতুনদের কাছে আমার বলার একটাই, সেটা হচ্ছে যে এগুলোকে এনজয় করতে হবে, উপভোগ করতে হবে। এই যে বন্ধনগুলোকে বন্ধনগুলোকে নার্সিং করতে, হ্যাঁ নার্সিং করতে হবে, এগুলোকে পরিচর্যা করতে হবে, তা নাহলে হবে না। এই পরিচর্যার জন্যই হচ্ছে আমাদের ঈদ, এই বন্ধনগুলোকে রাখার জন্যই আমাদের ঈদ, এবং এগুলোকেই আমাদেরকে কী বলবো মানে বাঁচিয়ে রাখবে আমাদের। আমিও এই কথাই বলতে চাচ্ছি যে সম্পর্ক বলছে বলতে শুধু আমার মা বাবা না, পরিবার না, সম্পর্ক মানে মানুষের সাথে সম্পর্ক, আমার প্রতিবেশী প্রতিবেশী, মানে এক কথা যদি বলি সারা বিশ্বের সাথে সম্পর্ক, মানুষের সাথে সম্পর্কের জন্য উদযাপন মানে উৎসব উদযাপন একটা খুবই বড় বিষয়। তো ঈদ, যেমন ঈদ মানে খুশি, তো এই খুশিটা যেন একার না হয়, খুশিটা যেন সবার হয়। দুজনকে অনেক ধন্যবাদ। আমরা যেটি প্রত্যাশা করি দর্শক, যে ঈদ যেহেতু আনন্দ এবং পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবার জন্যই মানুষ জীবনের ঝুঁকি নিয়েও বাড়িতে যান, এর অর্থটা হচ্ছে এই যে সবাই দিন শেষে বাড়িতেই ফিরতে চায়, সে করে ফিরতে চায়। এবং যেটি বলাই হয় যে বাংলাদেশে মানুষের পারিবারিক কাঠামো অনেক স্ট্রং, অনেক শক্তিশালী, সেই শক্তিশালী কাঠামোটি টিকে থাকুক, আমাদের পারিবারিক কাঠামো অটুট থাকুক, আমাদের প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হোক, মহানাগরিক জীবনে আমরা যেমন সবাই নিজের মতো করে ভালো থাকি, সেই নিজের মতো করে ভালো থাকাটাকে আরেকটু বিস্তৃত করে আমার পাড়া প্রতিবেশীর বাড়িতেও যদি আমরা একটু যাই, অন্তত ঈদের দিনে পাশের ফ্ল্যাটে একটু যদি কলিং বেল চাপ দেই, আমার মনে হয় কেউই অখুশি হবেন না, খুশিই হবেন, সবাই ভালো থাকবেন।